বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রবাসীদের জন্য বিশেষ সচেতনতামূলক মোবাইল কাউন্সিলর ক্যাম্প, যাতে অংশ নেয় দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। শুক্রবার মোহাররক শহরের আল ইসলাহ অডিটোরিয়ামে স্থানীয় সময় দুপুরে শুরু হয় সেমিনারে কার্যক্রম। দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। বাহরাইনের বিভিন্ন আইন কানুন, ভিসা, সাধারণ স্বাস্থ্যসেবা সহ শ্রমিকদের বিভিন্ন অধিকার সম্পর্কে প্রবাসীদের সচেতন করতেই এই আয়োজন বলে জানান তিনি। এই ক্যাম্পেইনের মাধ্যমে বাহরাইনে প্রবাসীরা এদেশের আইন কানুন মেনে চলার প্রতি জনসচেতনতা সৃষ্টি হবে, যার মাধ্যমে বাংলাদেশের সুনাম বাহরাইনে বৃদ্ধি পাবে এবং দেশের ইমেজ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাহরাইনের শ্রম মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, পূর্ত মন্ত্রণালয়, ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। বক্তব্যে অভিবাসনের নানা দিক নিয়ে আলোচনা করেন তারা। এ সময় অভিবাসীদের জন্য নানাবিধ কল্যাণকর সেবা সম্পর্কেও অবহিত করেন তারা। ভিন দেশে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে সচেতনতামূলক এমন আয়োজনের প্রশংসা করেন প্রবাসীরা। ধন্যবাদ জানাতে চাচ্ছি বাংলাদেশ দূতাবাসকে এত সুন্দর একটি প্রবাসীদের জন্য একটা সেবার আয়োজন করার জন্য। আমাদের প্রবাসীরা অনেক সময় অনেক ধরনের অনেক অসচেতন থাকে, তাদেরকে সচেতন করার লক্ষ্যে এই ধরনের আয়োজন সামনেও অব্যাহত থাকবে এই প্রত্যাশাই আমরা করে থাকি। বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধি ছাড়াও আয়োজনে যোগ দেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। সেমিনারে অংশ নিয়ে পাসপোর্ট, জন্ম নিবন্ধন, আইনি ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সহ বিভিন্ন সেবা গ্রহণ করেন প্রবাসীরা। অনিক রহমান, যমুনা নিউজ।